গৌতম বুদ্ধের ছোটবেলায় নাম ছিল সিদ্ধার্থ। ছোটবেলায় মা মারা যাওয়ার ফলে মাসি গৌতমের কাছে মানুষ হয়, তাই সিদ্ধার্থের নাম হয় গৌতম। পরে সাধনায় সিদ্ধি লাভ বা বোধিলাভের পর তার নাম হয় বুদ্ধদেব। নেপালের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ কর সত্ত্বেও জরা ব্যাধি ও মৃত্যু বালক গৌতমকে ভীষণভাবে প্রভাবিত করে, সেই কারণে গৃহত্যাগী সন্ন্যাসী হয় এবং পরে সিদ্ধি লাভ করেন। তিনি মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে যে সকল উপদেশ দিয়েছিলেন তার কয়েকটি এই ভিডিওতে উপস্থাপন করছি। অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মানুষের কোনো পরিস্থিতিতে ভাগ্যের জোরে পরিবর্তন হয় না, একমাত্র পরিবর্তন হয় কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো তার কাছে এখনো অনেক সময় আছে। যেখানে জীবনের সমস্ত প্রত্যাশা শেষ সেখানেই জীবনের আসল শান্তির শুরু। কাউকে সত্য বলে কষ্ট দাও কিন্তু মিথ্যা বলে সান্ত্বনা দিও না। মানুষ বড়ই বোকা, কারণ সে নিজেই রাগ অহংকারের বিষ পান করে অন্যের মৃত্যু কামনা করে। মানুষের অহংকার কোনোদিন সত্যকে গ্রহণ করতে দেয় না, তাই অহংকার করা কখনোই উচিত নয়। জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না, আর যে তোমায় মিথ্যা বলে তাকে কখনো বিশ্বাস করো না। জীবনে পাওয়া কষ্টগুলোই আমাদের শ্রেষ্ঠ উপহার, যেখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আমাদের সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। যদি তুমি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও, তবে সেই আলো তোমার পথকেও আলো করবে। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি মানুষকে সমানভাবে সাহায্য করা এবং পরিবর্তে তার কাছে কিছু আশা না করা। যখন জীবনে কিছু শেষ হয় তখন নতুন কিছু উদ্ভাবনা হয়।